हेलो एंड वेलकम टू योर फेवरेट चैनल नॉलेज सीकर प्रो। माय डियर फ्रेंड्स, आज के आमी ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेर चतुर्थ भाग नियो आलोचना करब, जेखाने अफर्मेटिव सेंटेंस थेके नेगेटिव सेंटेंस अथवा नेगेटिव सेंटेंस थेके अफर्मेटिव सेंटेंस की करे तैरी करते हैं सेटा ए भिडियोर माध्यमे आलोचना करो। चलो फ्रेंड्स, आज के भिडियोटा शुरू करा जाक। प्रथमे आमादेर बुझते हबे अफर्मेटिव सेंटेंसटा कि एबं नेगेटिव सेंटेंसटा कि। अफर्मेटिव सेंटेंस हलो हाँ वाचक शब्द, अर्थात कि जे वाक्यर मध्य दिए कोनो हाँ वाचक बोझाबे सेटा आमरा अफर्मेटिव सेंटेंस हलो, एबं जे वाक्यर मध्य दिए कोनो ना सूचक বার্তা থাকবে সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো, ঠিক আছে। সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় নো, নট, নেভার, নন, নোবডি ইত্যাদি ব্যবহার করতে হয়, ঠিক আছে। এই কয়েকটা নিয়ম রয়েছে, মোটামুটি 11-12টা নিয়ম রয়েছে, তা আমি পরপর একটা একটা করে আলোচনা করবো। প্রথমে যে নিয়মটা রয়েছে, বিপরীতার্থক শব্দ ব্যবহার করে, ঠিক আছে কিনা। এই ক্ষেত্রে না বাচক শব্দ বসিয়ে তার পর কিন্তু বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হয়। একটা এক্সাম্পল নিয়ে তাহলে জিনিসটা সহজে বোঝা যাবে। যেমন দ্য নাইফ ইজ শার্প, এটা আমাদের অ্যাফার্মেটিভ বাক্য রয়েছে, এখানে কিন্তু কোনো নেগেশন মার্ক নেই, ঠিক আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে কী হবে, দ্য নাইফ ইজ নট ব্লান্ট, অর্থাৎ কি না আমরা এখানে নট ব্যবহার করছি নেগেটিভ হিসাবে, এখানে আমরা নট বলেছিলাম। এবং তারপরে শার্প যে ওয়ার্ডটা রয়েছে তার কিন্তু বিপরীত শব্দ আমরা ব্যবহার করেছি, অপোজিট ওয়ার্ডটাকে ব্যবহার করি। এখানে বিপরীতার্থক শব্দ ব্যবহার করার কথা বলা হয়েছে, সেই জন্য আমরা শার্প এবং বিপরীত শব্দ ব্লান্ট ব্যবহার করেছি, অর্থাৎ কি না নট এবং তারপরে যে বিপরীত শব্দ হবে সেটাকে আমরা বসিয়ে দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স খুব সহজেই করতে পারবো। আরও একটা এক্সাম্পল নেবো, দিস ইজ ইম্পসিবল, ঠিক আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে কী হবে, দিস ইজ নট পসিবল, অর্থাৎ কি না নট আমরা বসাচ্ছি এবং নটের পরে ইম্পসিবলের যে বিপরীত শব্দ সেটা আমরা বসাচ্ছি কি পসিবল, ক্লিয়ার। এভাবে কিন্তু আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এবারে আমরা 2 নম্বর যে রুলসটা রয়েছে সেটা আলোচনা করবো। চলো ফ্রেন্ডস, 2 নম্বর রুলসটা আলোচনা করা যাক। 2 নম্বর রুলস রয়েছে, যখন বিপরীতার্থক শব্দ জানা থাকে না সেই ক্ষেত্রে আমরা ইট ইজ নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন মিঠুন ইজ আ গ্রেট ফুল, ঠিক আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে, ইট ইজ নট দ্যাট মিঠুন ইজ নট আ গ্রেট ফুল। এটিকে আমরা আবার অন্যভাবেও করতে পারি, মিঠুন ইজ নট ক্লেভার অ্যাট অল, অর্থাৎ কিনা আগের নিয়মটা আমরা ফুল এর বিপরীত ক্লেভার বসিয়েও কিন্তু করতে পারি। সাধারণত যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সরাসরি নেগেটিভে করা যায় না তখনই কিন্তু আমরা এই ইট ইজ নট দিয়ে খুব সহজে করতে পারি। আমরা একটা দুটো এক্সাম্পল দেবো তাহলে জিনিসটা সহজে হবে। হি ইজ গোয়িং, এটাকে যদি আমরা করি নেগেটিভে তাহলে কী হবে, ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং, ক্লিয়ার। অর্থাৎ কিন্তু এখানে ডবল নট বসিয়ে কিন্তু আমরা অর্থের কোনো পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর খুব সহজেই করতে পারি। নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে, রাম লাভড লক্ষ্মণ, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে, ইট ইজ নট দ্যাট রাম ডিড নট লাভ লক্ষ্মণ। এখানে কিন্তু লাভ ছিল, এখানে লাভ হয়েছে, যেহেতু আমরা এখানে ডিড ব্যবহার করেছি, অর্থাৎ কিনা পাস্ট ফর্মটা এখানে প্রথমে ব্যবহার করে ফেলেছি, সেই জন্য আমরা এখানে লাভ করেছি। এভাবে আমরা কিন্তু খুব সহজেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। চলো ফ্রেন্ডস, আরও কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক এবং রুলসগুলো যে রয়েছে সেগুলো ফলো করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, 3 নম্বর যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে ডবল টু এর ব্যবহার করে অথবা এই ডবল টুটাকে অমিট করেও কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি, ঠিক আছে। একটা এক্সাম্পল দিও তাহলে জিনিসটাকে সহজেই আমরা বুঝতে পারবো। যেমন হি ইজ টু ইয়াং টু ট্রাভেল অ্যালন, এটাকে যদি আমরা নেগেটিভে করি তাহলে কী হবে, হি ইজ সো ইয়াং, অর্থাৎ কিনা টি ডবলও যেটা আছে সেটাকে তুলে দিয়ে আমরা সো ব্যবহার করবো, সো ইয়াং দ্যাট হি ক্যান নট ট্রাভেল অ্যালন। এবং তারপরে যে টুটা থাকবে সেই টুটার পরিবর্তে আমরা কি ক্যান নট ব্যবহার করবো, ঠিক আছে। আর একটা এক্সাম্পল হলো, শি ইজ টু ইন্টেলিজেন্ট নট টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডবল টু এবং তারপরে সিঙ্গেল টু এর পূর্বে যদি নট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভের যে সেন্স সেটা বহন করবে, অর্থাৎ কিন্তু এটা যখন আমরা কনভার্ট করবো তখন সেই ক্ষেত্রে কী হবে, শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, সে এতটাই বুদ্ধিমতী যে সে খুব সহজে এটা বুঝতে পারে, ঠিক আছে। আর এখানে ছিল পারে না, ক্যান নট ছিল, যখন আমরা ডবল টু অমিট করে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান নট ব্যবহার করেছি, কিন্তু এই ক্ষেত্রে যেখানে আমরা নট টু আন্ডারস্ট্যান্ড আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করে ক্যান নট আমরা ব্যবহার করব না, ঠিক আছে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয় তাহলে
টু থাকলে ওয়ান বসে এবং টু ভি থাকলে কিন্তু ইট বসে, ঠিক আছে। যেমন দিস স্টিক, এখানে কিন্তু এটা ব্যক্তিবাচক নয়, ঠিক আছে। আমরা এখানে ব্যবহার করছিলাম হি, এটা একটা ব্যক্তিবাচক, কিন্তু এখানে কি স্টিকটা বস্তুবাচক, ঠিক আছে। দ্য স্টিক ইজ টু হার্ড টু বেন্ড, এটা যেহেতু ব্যক্তিবাচক নয় সেই জন্য আমরা কি ব্যবহার করব, টু এর পরে ওয়ান ব্যবহার করব, ঠিক আছে। দিস স্টিক ইজ সো হার্ড দ্যাট ওয়ান ক্যান নট বেন্ড, সেই জন্য আমরা এখানে ওয়ান ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দি স্টিকটা ব্যবহার করি, যেহেতু তাহলে ডবল ব্যবহার হয়ে যাবে নাউনটা এবং সেন্টেন্সের শুনতে ভালো লাগবে না, সেই জন্য আমরা এখানে ওয়ান ব্যবহার করেছি। এবং এখানে যদি টু বি বেন্ড থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইটটাকে ব্যবহার করতে পারতাম, ক্লিয়ার। যদি বাক্যে ফর প্লাস নাউন অথবা প্রোনাউন অবজেক্ট রূপে থাকে, ঠিক আছে, কি না, যদি নাউন থাকে তাহলে তো নাউনই বসবে, আর যদি প্রোনাউন থাকে অবজেক্ট রূপে সেটা কিন্তু সাবজেক্ট রূপে ব্যবহার হবে, ঠিক আছে। এক্সাম্পল নেব তাহলে জিনিসটা বুঝতে পারবো। ইট ইজ টু হট ফর আস, আস এটা একটা অবজেক্টিভ ফর্মে রয়েছে কিন্তু, ঠিক আছে। ইট ইজ টু হট ফর আস, আসটা কিন্তু এখানে অবজেক্টিভ রূপে রয়েছে, টু গো আউট। তাহলে আমরা এখানে বলেছিলাম প্রোনাউনটা যদি অবজেক্ট রূপে থাকে সেক্ষেত্রে কিন্তু যখন আমরা নেগেটিভ করো তখন সেটা সাবজেক্ট রূপে ব্যবহার হবে। ইট ইজ সো হট দ্যাট উই, আস এর সাবজেক্টিভ ফর্ম উই হবে, উই ক্যান নট গো আউট। এবং যদি নাউন থাকে তাহলে নাউনটা নাউনই হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা কী বলবো, ইট ইজ টু হট ফর কমল, কমল একটা নাউন রয়েছে সেই জন্য কমলের পরিবর্তে আমরা কমলটাকেই ব্যবহার করবো, ঠিক আছে। ইট ইজ টু হট ফর কমল টু গো আউট, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবো, ইট ইজ সো হট দ্যাট, এখানে দ্যাট হবে একটা, দ্যাট কমল ক্যান নট গো আউট। এখানে কমল আছে, এখানেও কমল আছে, নাউন থাকলে নাউনই হবে, এবং যদি প্রোনাউনটা অবজেক্ট রূপে থাকে তাহলে সেটা সাবজেক্ট রূপে ব্যবহার হবে, ঠিক আছে ফ্রেন্ডস। চলো এবার 4 নম্বর রুলস যেটা রয়েছে সেটাকে ফলো করা যাক। 4 নম্বর যে রুলস রয়েছে সেখানে বলছে মাস্ট যদি থাকে, অর্থাৎ কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে কী ব্যবহার করবো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভি ওয়ানের সঙ্গে আইএনজি, অর্থাৎ কিনা ভার্বের ফোর্থ ফর্ম যেটা রয়েছে সেটা ব্যবহার করবো। যেমন শি মাস্ট শেড টিয়ার্স, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে, যেহেতু মাস্ট আছে মাস্টটাকে তুলে আমরা কী করবো, ক্যান নট বাট দিয়ে করবো অথবা ক্যান নট হেল্প প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি দিয়ে করবো। এটাকে করলে কী হবে, শি ক্যান নট বাট শেড টিয়ার্স অথবা শি ক্যান নট হেল্প শেডিং টিয়ার্স, আমরা এই যে শেডটা রয়েছে ভার্ব এটাকে সঙ্গে আইএনজি যুক্ত করে শেডিং করেছে। আর একটা এক্সাম্পল নেব, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এখানে ভার্ব কি আছে, অবে রয়েছে, সেই জন্য আমরা যদি হেল্প ব্যবহার করি উই ক্যান নট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস অথবা উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, ঠিক আছে। এই তিনটে সেন্টেন্সের কিন্তু একই অর্থ বহন করছে, ঠিক আছে। দিস থ্রি সেন্টেন্স কনভে দ্য সেম মিনিং। এবারে আমরা 5 নম্বর যে রুলসটা রয়েছে সেটা ফলো করবো। কোনো বাক্যে যদি অনলি অ্যালোন মেয়ারলি থাকে সেই ক্ষেত্রে নন বাট অথবা নাথিং বাট নাথিং নট মোর দ্যান অথবা লেস দ্যান বসে, ঠিক আছে। এবং যে বাটটা থাকবে, ঠিক আছে, সেই বাট এর অর্থটা কী হবে, বাট এর অর্থটা কিন্তু একসেপ্ট হবে বা ছাড়া হবে, ঠিক আছে। অনলি দ্য সেক্রেটারি হ্যাজ কাম, শুধুমাত্র সেক্রেটারি এসেছে, এটাকে আমরা যদি নেগেটিভ করে তাহলে কী হবে, নন বাট দ্য সেক্রেটারি হ্যাজ কাম, শুধুমাত্র কেউ না, শুধুমাত্র সেক্রেটারি এসেছে। সাধারণত অনলি এর পরিবর্তে নন বাট বসে, অ্যালোন বসে সাবজেক্টের পূর্বে, ব্যক্তির ক্ষেত্রে কিন্তু নন বাট বসে এবং জিনিসের ক্ষেত্রে নাথিং বসে, এবং সংখ্যা বোঝালে কিন্তু লেস দ্যান বা নট মোর দ্যান ইত্যাদি কিন্তু বসে থাকে, ঠিক আছে। যেমন আমরা আরও একটা এক্সাম্পল নেব, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, এখানে কিন্তু ব্যক্তি নয়, ঠিক আছে, এখানে মুন রয়েছে, সেই জন্য আমরা কী করবো, নাথিং ব্যবহার করবো। আমি বলেছিলাম ব্যক্তিবাচক হলে নন বাট হয় এবং যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে আমরা নাথিং ব্যবহার করবো, ঠিক আছে। আরও একটা এক্সাম্পল, রাকেশ ওয়াজ অনলি 35, এখানে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে সেই জন্য আমরা কী করবো, রাকেশ ওয়াজ নট লেস দ্যান 35,
এটিকে আমরা নট মোর দ্যান দিয়েও করতে পারতাম, রাকেশ ওয়াজ নট মোর দ্যান 35, ক্লিয়ার? অর্থাৎ কি না, সংখ্যা বোঝালে নট মোর দ্যান বা লেস দ্যান হবে, বস্তুবাচক হলে নাথিং হবে এবং ব্যক্তিবাচক হলে নন বাট হবে। এটা কিন্তু অর্থ দেখে বোঝা যাচ্ছে কিছুই না, কিছুই না কখনো ব্যক্তি হতে পারে না, ঠিক আছে? কিছুই না জিনিস হতে পারে, আর নন মানে কেউ না, ঠিক আছে? কেউ না শুধুমাত্র কি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে। চলো ফ্রেন্ডস আরও কয়েকটা রুলস ফলো করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা 6 নম্বর নিয়ম যেটা রয়েছে, যদি বাক্যে বোথ অ্যান্ড অথবা অ্যান্ড থাকে তাহলে তার পরিবর্তে নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে খুব সহজেই রূপান্তর করতে পারি, ঠিক আছে? যদি একটা এক্সাম্পল নিব তাহলে বিষয়টা কিন্তু খুব সহজেই ক্লিয়ার হবে। যেমন হি ইজ অবিডিয়েন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, তাই এটাকে নেগেটিভ করলে কী হবে? হি ইজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো ইন্টেলিজেন্ট, ঠিক আছে? অথবা বোথ অ্যান্ড দিয়ে করব, বোথ সুজাতা অ্যান্ড পূজা ওয়ার অ্যাবসেন্ট, এটা কী করবো? নট অনলি সুজাতা বাট অলসো পূজা ওয়ার অ্যাবসেন্ট। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। চলো ফ্রেন্ডস আরও একটা এক্সাম্পল, আর একটা রুলস ফলো করা যাক। যদি কোনো বাক্যে অ্যাজ শুন অ্যাজ অথবা হোয়েন থাকে সেই ক্ষেত্রে আমরা নো শোনার ব্যবহার করেও কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে খুব সহজে করতে পারি। যেমন অ্যাজ শুন অ্যাজ হি স মি হি লেফট দ্য রুম, সে যখনই আমাকে দেখেছিল তখনই কিন্তু রুম থেকে পালিয়ে গেছিল। নো শোনার হ্যাড হি সি মি, যেহেতু এখানে হ্যাড আছে সেই জন্য আমরা এখানে সি ব্যবহার করেছি, ঠিক আছে? সি মি দেন হি লেফট দ্য রুম, আমাকে দেখা না মাত্রই সে রুম থেকে পালিয়ে গেছিল। অথবা হি ফ্লেড হোয়েন হি স হার, নো শোনার ডিড হি স হার দেন শি ফ্লেড। এখানে একটা জিনিস মনে রাখতে পারে, নো শোনারের সঙ্গে সর্বদা কি হ্যাড অথবা ডিডি ব্যবহার হবে, অন্য কোনো অক্সিলারি ভার্ব কিন্তু ব্যবহার হবে না, ক্লিয়ার? পরবর্তী যে রুলসটা রয়েছে, কোনো বাক্যে যদি কোয়াইট বা কমপ্লিটলি বা গ্রেট প্লাস ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা নট অ্যাট অল ব্যবহার করবো এবং তারপরে কিন্তু একটা অপোজিট ওয়ার্ড ব্যবহার করবো। যেমন ইট ইজ কোয়াইট সার্টেন, এখানে কোয়াইট রয়েছে সেই জন্য আমরা কী করবো? ইট ইজ নট অ্যাট অল আনসার্টেন, ঠিক আছে? এখানে আমরা অ্যাট অলটাকে ব্যবহার করেছে। এইভাবে কিন্তু খুব সহজেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। চলো ফ্রেন্ডস আরও কয়েকটা যে রুলস আছে সেটা ফলো করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা 9 নম্বর যে রুলসটা রয়েছে সেটা দেখুন। কোনো বাক্যে যদি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হতে পারে, কোনো বাক্যে যদি নট লেটার থাকে তার পরিবর্তে আমরা অ্যাজ আর্লি অ্যাজ ব্যবহার করে থাকি, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল নেব, আই শ্যাল ব্যাক হোম নট লেটার দ্যান জুন, ঠিক আছে? এটিকে আমরা যখন কনভার্ট করব তখন কী হবে? আই শ্যাল ব্যাক হোম অ্যাজ আর্লি অ্যাজ উইদিন জুন। এখানে কিন্তু এটা অ্যাফার্মেটিভ রয়েছে এবং এটা নেগেটিভ রয়েছে। আমি প্রথমে বলেছিলাম ইন্টারচেঞ্জ কী করে করতে হয় সেটা এর মাধ্যমে দেখানো হবে। এবার যে 10 নম্বর রুলসটা রয়েছে সেটা, কোনো বাক্যে যদি অলওয়েজ বা এভার থাকে এর পরিবর্তে কিন্তু আমরা নেভার ব্যবহার করব এবং নট প্লাস অলওয়েজ থাকলে কিন্তু সামটাইমস ব্যবহার করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? কয়েকটা এক্সাম্পল নেব, সমীক অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, এটিকে আমরা যদি নেগেটিভ করে তাহলে কী হবে? সমীক নেভার মিস দ্য ক্লাস, এখানে কিন্তু আমাদের সেই আগের নিয়মটা ফলো করতে হবে, অ্যাটেন্ডস এর বিপরীত শব্দ মিসটাকে ব্যবহার করতে পারি। প্রিয়া ডাজ নট অলওয়েজ ভিজিট মি, যেহেতু এখানে অলওয়েজ রয়েছে, অলওয়েজ থাকলে আমরা সামটাইমস ব্যবহার করবো, প্রিয়া সামটাইমস ভিজিট মি, ঠিক আছে? এবারে আমরা 11 নম্বর যে রুলস রয়েছে সেটাকে ফলো করবো। 11 নম্বর রুলসে রয়েছে, যদি ম্যানি থাকে তাহলে নট ফিউ হয় এবং যদি নট প্লাস ম্যানি থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফিউ বসবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে। আমরা দুটো এক্সাম্পল নেব, হি হ্যাজ ম্যানি সিস্টার্স, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি হবে? হি ডাজ নট হ্যাভ ফিউ সিস্টার্স। আর একটা এক্সাম্পল নেব, দি স্কুল ডাজ নট হ্যাভ ম্যানি টিচার্স, এখানে নট আছে, এটিকে কনভার্ট করলে কি হবে? দি স্কুল হ্যাজ আ ফিউ টিচার্স, ঠিক আছে? এখানে সিস্টার্স আছে, এটা টিচার্স হবে। এভাবে কিন্তু আমরা খুব সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে পারি। চলো ফ্রেন্ডস আর একটা রুলস রয়েছে সেটা আমরা দেখে নিই। মাই ডিয়ার ফ্রেন্ডস, যখন অপোজিট ওয়ার্ড জানা থাকে না বা বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ হয় তখন তার পরিবর্তিত হয়ে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে? এটা ইউনিভার্সাল ট্রুথ, এটিকে আমরা যদি নেগেটিভ করে তাহলে কি হবে? ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এটা কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমেও কি নেগেটিভ সেন্টেন্স করতে পারি।
द अर्थ मूव्स राउंड द अर्थ मूव्स राउंड द सन हबे ठीक है তাহলে নেগেটিভ লিখে হবে ডাজ নট দি আর্থ মুভস রাউন্ড দি সান এটা প্রশ্নবোধক চিহ্ন হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নটটা নাউনের পূর্বে বসাবো এবং যদি প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু নটটা প্রোনাউনের পরে ব্যবহার করব ঠিক আছে কোনো বাক্যে যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে সেই ক্ষেত্রে আমরা নট লেস দ্যানে পরিবর্তন করে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ সরি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো যেমন চন্দন ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মাদন এটাকে নেগেটিভ করে দিলে মদন ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান চন্দন ঠিক আছে ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সকলে খুব সহজেই ভালো করে বুঝতে পেরেছো এবং প্রতিনিয়ত অনুশীলন করবে এবং খুব সহজেই জিনিসটাকে বুঝতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে